সোনামুখী, সোনামুখীতে আমার এখন থাকি সোনামুখীতে। এতগুলো গ্রামের মানুষ, স্কুলের ছাত্রছাত্রী যারা গ্রাসরুট লেভেল থেকে শিখে, আপনার মধ্যে অভিযোগ আপনি পড়াতে পারছেন না? মিথ্যা কথা বললে আমি কি করব? ওনারা মিথ্যা কথা বলছেন, হ্যাঁ, যদি কোনো কিছু সাজিয়ে বলে দেয় তাহলে আমি কি করব? মানে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে? হ্যাঁ, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আপনি বলছেন? হ্যাঁ, আপনি ঠিক পড়ান। হ্যাঁ, আপনার স্কুলের প্রধান শিক্ষক বলছেন আপনি যুক্তাক্ষর পড়াতে পারেন না, তারপরেও আপনি বলছেন যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কত সালের চাকরি পেয়েছিলেন আপনি? আপনার কত সালের চাকরি, কত সালের মানে পেয়েছেন আপনি? 21 সাল, 2021। প্রথম পোস্টিং কোথায় ছিল? এখানে। শুনুন, তো আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ আনছে, আপনি আপনার বিরুদ্ধে সরাসরি এসআর কাছে অভিযোগ করছে, প্রশাসনের কাছে অভিযোগ করছেন, আপনি বলছেন মিথ্যা অভিযোগ করছে, কোথাও কি একটা গোলমাল রয়েছে? আপনার চাকরি নিয়ে প্রশ্ন তুলছে, আপনি কি বলবেন? আপনার নাম? অশোক, আপনার নাম? এই স্কুলটার নাম কি? দেখছি যে আপনি এখানে ছেলেদের কাছে কাজ করলে কাজ খোলেন, ইংরেজি বই কোনদিন খুলে নেই। আমি মোট 3 দিন ক্লাস নিয়েছিলাম, আমি যেতে পারিনি, কারণ 5টা ক্লাস তো, তাহলে আমি 3টা রাখি আমার কাছে, আর 2টো ওকে দিয়েছিলাম। তো এই সেদিনে পরীক্ষা হচ্ছে ইংরেজি, মানে একটা পেশাই পড়েছে, সেটা ছেলেরা বলেছে যে স্যার আমাদের একটু বাংলাটা বলে দেন। তো বলছে না আমি পারবো না, প্রধান হেডমাস্টারকে যাও। যেমন কী রে, তোরা কিছু তো এসছিস না? স্যার অনেকবার বললাম, উনি তো বললেন নাই, তা বাধ্য হয়ে আপনার কাছে এলাম। আমি এইটা দেখতে পাচ্ছি, আমি প্রমাণ পাচ্ছি, স্কুলের প্রমাণ পাচ্ছি না ইংরেজি এক অক্ষর পড়াতে পারেননি। আজকে আমাকে গ্রামবাসী ঢুকতে দিন, তাই বসে আছি। ওই ওনারা বলছি না এরকম অযোগ্য শিক্ষক নিয়ে আমার স্কুল যাওয়া পারবো না। আমি এসআইকে ফোন করলাম, এসআই বললাম আমি দেখছি, দেখুন আমার কিছু বলার নেই, বাইরে বসে আবার এসআইকে ফোন করবো, তাহলে আমি কী করবো? আমি তো এর সঙ্গে ঝগড়া করতে পারিনি। আমি বলেছিলাম, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে আমি একজন সেলিব্রেটেড রুগী, বুঝলেন, আমার এখানে 32 বছর কর্মজীবন। তো 32 বছর কর্মজীবন, গত বছর আমার সেলিব্রেটেড হয় দিয়ে আমার কিছু কিছু ওই টেমারিং এসছে বা হাত পা, এখন আমি আই আমি একা আসতে পারিনি বিদ্যালয়ে, পাশের স্কুলে মাস্টার আমাকে নিয়ে আসে। তো আমি বললাম যে রাজীববাবুকে বললাম যে তোমাকে আমি অনন্তর বলছি তুমি ইংরেজিটা শিখো আর যুক্তাক্ষর শিখো, উনি বলছেন হ্যাঁ স্যার সব হয়ে যাবে। আবার বলছেন আমাকে কে দিলে যে আমি কি ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমাকে যে ইংরেজি বলছেন? আমি বললাম দেখো আমাদের এই বাংলাও পড়াতে পারছেন না, বাংলা তো যুক্তাক্ষর পড়াতে পারে না, ইংরেজি কথা বলছে, তোমার কথা বলছি শুনুন, মানে আপনি স্বীকার করছেন উনি পড়াতে পারছেন? হ্যাঁ পাচ্ছেন না। আচ্ছা, আপনার নাম? আমার নাম দিলীপ কুমার নন্দী।